আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেন্ড। আজ আপনাদের মাঝে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো মাছ ভর্তা। আমরা অনেকেই মাছ ভর্তা খাই, তবে পাঙ্কাশ মাছের মাছ ভর্তা খাই না। তবে দেখেন মাছ ভর্তা করবো আজকে, অনেক মজা এবং অনেক টেস্টি। চলুন দেখি মাছ ভর্তাতে কী কী লাগে। প্রথমে আমি মাছটি ভালোভাবে ধুয়ে এখানে আমি এরকম পিস করে নিয়েছি। দেখেন এখানে এখানে আমি দিয়েছি, দেখেন, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ এবং জিরা গুঁড়া। বাটা জিরা দিলে আরও বেশি ভালো হবে, তবে আমি এখানে জিরা গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখেন যেহেতু আমি ভর্তাতে লবণ দেব, এখানে আমি অল্প করেই দিব লবণ, দিয়ে এটিকে ভালোভাবে আমি মেখে নেব। দেখেন আমি এরকম করে মেখে নিচ্ছি। অনেকেই আবার পাঙ্কাশ মাছটা পছন্দ করি না, তবে ভর্তা করে খায় দেখবেন অনেক টেস্ট। দেখেন আমি এখানে মেখে নিয়েছি, আমি হলুদটা কম দিয়েছি, তবে এখানে বোঝা যাচ্ছে না, একদম কম হয় নাই। দেখেন আমার এখানে সব মেখে নিয়েছি, এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। দেখেন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। দেখেন আমি এখানে মাছ দিয়ে দিয়েছি, এখন আমি দিকে আবার এরকম করে ভেজে নিচ্ছি। বৃষ্টি হয়ে আসলে তারপর আমি উল্টে দিব। দেখেন মাছগুলো আমি উল্টে নিয়েছি, এটাকে আমি ভেজে নিব ভালো করে, এরকম করে উল্টে নিয়েছি। এখন আমি মাছটা উঠিয়ে নিব, এই মাছটা বেশি কড়া বাজা দেওয়া যাবে না, যেহেতু আমি এটা ভর্তা করব। দেখেন আমি এখন সবগুলো মাছ একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, এরকম করে উঠিয়ে এরকম করে আমি বাকি সব মাছগুলো ভেজে নেব। এখানে আমি নিয়েছি ভর্তা করার জন্য কয়েকটা কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি। যেহেতু মাছ ভর্তা পাঙ্কাশ মাছে তেমন রসুন লাগে না, আমি একটা রসুন কুচি নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি কাঁচামরিচটি ভেজে নেব, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। দেখেন আমি মরিচ ভেজে নিচ্ছি, আর এখন আমি মরিচগুলো নামিয়ে নিব, আমার ভাজা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ আর রসুনটি ভেজে নেব। এই দেখেন আমি এরকম করে ভেজে নিচ্ছি। আমি একটি বাটিতে মরিচ নিয়েছি, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে চটকে নিব। দেখেন আমি এরকম করে চটকে নিচ্ছি ভর্তা করার জন্য। আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি, আমরা ঝালটা একটু কম খাই তো। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিছি, এদিকে আবার একটু ই করে চটকে নিব। আর ভর্তার মধ্যে একটু ঝাল বেশি হলে ভালো হয়, কিন্তু আমরা ঝাল খেতে পারি না, কারণে ঝাল নিয়ে নেই। এরকমভাবে চটকে নেবেন। তারপর এখানে আমি ভাজা মাছটি কাটা ছাড়িয়ে নিব। এ দেখেন আমি ভাজা মাছগুলো এরকম করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখেন আর পাঙ্কাশ মাছে যেহেতু পাঙ্কাশ মাছ বেশি কাটা থাকে না, আর ভর্তাটাও খুব টেস্ট হয়। দেখেন আমি মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি এরকম করে। দেখেন মাছের কাটা ছাড়িয়ে এখন আমি এগুলোকে মেখে নিচ্ছি। আপনারা এখানে আদা কুচি দিবেন, আদা কুচি দিলে অবশ্যই মাস্ট বি ভর্তা আরও খুব টেস্ট হয়। এই দেখেন আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। দেখতেও অনেক সুন্দর, যেমন খাইতেও
এরকমই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে, দ্রুত সবার আগে পেয়ে যাবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।